নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে অন্যতম হল বাংলাদেশ। এই দেশটির সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে বহুকাল থেকে এবং এই দুই দেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। বাংলাদেশ একটা সময়ে ভারতেরই অংশ ছিল, পরে 1947 সালে তা পাকিস্তানের অংশ হয়ে যায়, পরে 1971 সালে তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলে। এ কাজেও ভারত প্রচুরভাবে সহায়তা করেছিল বাংলাদেশকে। তখন থেকে দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ আর্থিকভাবে দুর্বল দেশ হলেও ভারত তাকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং বাংলাদেশের যে কোনো সমস্যায় দুর্দিনে ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কও রয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে অনেক মানুষ শিক্ষালাভ, চিকিৎসা লাভ ও ভ্রমণের জন্য ভারতে আসেন। বন্ধুরা, বর্তমানে শেখ হাসিনা ভারত সফরে এসেছেন। এরকম একটি সময়ে ভারত বাংলাদেশকে নিয়ে উঠে আসছে একটি বিরাট খবর। ভারতের বিরাট উপহার পেল বাংলাদেশ, এমন উপহার যা শুনলে চমকে যাবেন আপনি। কি সেই উপহার জানাবো আপনাদের বিস্তারিতভাবে, তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত মহান এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, মাস কয়েক আগেই এপার বাংলায় 10,000 কোটি টাকার বিনিয়োগ করেছিলেন গৌতম আদানি। প্রতিশ্রুতি দিয়েছিলেন 21,000 কর্মসংস্থানের। এবার এপার বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও পদক্ষেপ জোরদার করতে চলেছেন গৌতম আদানি। চলতি বছরের ডিসেম্বর মাসের 16 তারিখের মধ্যে ঝাড়খণ্ডের নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চলেছেন আদানি। সেই প্রকল্প থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে গৌতম আদানির নেতৃত্বাধীন সংস্থা আদানি পাওয়ার। আদানি পাওয়ার আদানি গোষ্ঠীর একটি শাখা সংস্থা। এই সংস্থা ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় একটি থার্মাল পাওয়ারের সেন্টার তৈরি করছে। এই সেন্টার থেকেই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গৌতম আদানি। তিনি এতটাই আপ্লুত যে নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে ছবিও পোস্ট করেছেন। তার এবং শেখ হাসিনার ছবি পোস্ট করে তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে অত্যন্ত সম্মানিত। বাংলাদেশ নিয়ে তাঁর যে দৃষ্টিভঙ্গি তা অত্যন্ত সাহসী এবং অনুপ্রেরণা দেয়। এরপরে তিনি বলেন, বিজয় দিবস অর্থাৎ ডিসেম্বর মাসের 16 তারিখের মধ্যে আমরা বাংলাদেশে গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি পাওয়ারের হাত ধরেই এই কাজ হবে। স্বাভাবিকভাবেই নেট নাগরিকদের মধ্যে উঠছে প্রশ্ন, ভারত পেরিয়ে এবার কি তবে বাংলাদেশেও নিজেদের ব্যবসায়িক কর্তৃত্ব জোরদার করতে চলেছেন গৌতম আদানি? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী আদানি বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি। এক ধাপ নিচে নেমেছেন তিনি। এখন দেখার বাংলাদেশের হাত ধরে তিনি শীর্ষস্থানে উঠতে পারেন কিনা। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত মহান এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।